আমি ডাক্তার প্রকাশ মল্লিক দীর্ঘ 37 বছর ধরে ভুলটা চিকিৎসা করছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রেসপিরেটরি প্রবলেম, অর্থাৎ শ্বাসযন্ত্রের সমস্যা। এবং এই শ্বাসযন্ত্রের সমস্যার কোভিড পিরিয়ডে কিন্তু অনেক দেখা গেছে, আফটার কোভিড আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে যারা লাংস এর কমপ্লেইন নিয়ে আসছে এবং সেই সঙ্গে কাশি, এবং কাশি দু একদিন হলো কমে গেল দেখা না। কিন্তু যখন কাশি একটা সিমটমস এর কথা বলছি, যখন পেশেন্ট বুকে হাত দিয়ে কাশছে, দ্যাট ইজ দ্য সিমটমস অফ প্লুসি, অর্থাৎ লাংস এর পাশে কিন্তু যে লেয়ার আছে সেখানে জল জমে এবং সেটা ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে সম্ভব। আর অ্যাজমা, যাদের কিন্তু অ্যাজমা আছে, ছোট থেকে অ্যাজমা আছে, আমাদের ট্রিটমেন্ট করলে টিউবারকুলার ডায়াবেটিস বা অ্যালার্জিক কন্ডিশন, সেটা অ্যালার্জিক টেস্ট করে বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা করেন, মানে অ্যালার্জি বাচ্চা অবস্থায় যদি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি করে তাহলে পুরোপুরি ভালো হয়ে যাবে। এবং শুধু যদি ভালো হবে না, এবং ওই যে পেশেন্টের কনজেনিটালি যে তার পরবর্তী প্রজন্মকে কিন্তু অ্যাজমার হাত থেকে রক্ষা করা সম্ভব, এবং বয়স্কদের আমরা পুরোপুরি ভালো করতে না পারলেও তাকে কিন্তু আমরা রিলিফ দিতে পারি। এবং আপনি ভাববেন রিলিফ তো আমি অ্যালোপ্যাথি তো পেয়েছিলাম, কিন্তু রিলোপ্যাথি আপনি যে পেয়েছিলেন সেটা স্টেরয়েড খেয়ে, আর আমাদের এটা খেয়ে যেতে আপনি কিন্তু অন্য একটা স্টেরয়েড দিলে কি হয়, একটা রোগ ভালো করতে গিয়ে আর হাজারটা রোগ তৈরি হয়, সেটা আমাদের ক্ষেত্রে হবে না। এবং এই যে অ্যাজমা এটা অনেক সময় কিন্তু আবার মেন্টালও হয়। ফর এক্সাম্পল, বিদেশে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিটা কি না, একটা পেশেন্টের অ্যাজমা ছিল, তাকে ইনহেলার দেওয়া হয়েছিল এবং সে গোলাপ ফুলে এলার্জি, এবং তখন তার সেই অ্যালার্জিটা যখন তাকে বিয়ে বাড়িতে গিয়ে দেখছে প্রচুর গোলাপ, সে অ্যালার্জিক কন্ডিশনে অজ্ঞান হয়ে গেছে। তখন যখন অজ্ঞান হয়ে গেছে তখন পরে তখন তাকে জাগিয়ে বলা হলো এই গোলাপ গুলো গোলাপ ছিল না, সব প্লাস্টিক গোলাপ, অর্থাৎ সাইকোলজিক্যালিও কিন্তু তার অ্যালার্জিক কন্ডিশনে অ্যাজমা বেড়ে যেতে পারে। এবং আমার একটা আরামবাগের পেশেন্ট ছিল, তাকে আমি কিন্তু অ্যাজমার হাত থেকে প্রায় 95% মুক্ত করে দিয়েছিলাম। সে আমাকে বলতো স্যার আমি অফিস যাই কোনো অসুবিধা নেই, আমি 10 বছর ধরে কোনো অসুবিধা নেই, কিন্তু সে ইনহেলারটা ব্যাগে নিত। তা একদিন সে অফিস যাওয়ার সময় দেখছে যে তার ব্যাগে ইনহেলারটা নেই, তখনই তার আমার অসুবিধা। তাই যে মেন্টাল অ্যাজমা, এবং এইসব মেন্টাল অ্যাজমাতেও আমাদের যেমন তাকে সাইকোলজিক্যালি এবং তাকে আমরা গ্রুমিং করব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু ভালো কাজ আছে। তবে হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু অনেক সময় কি হয়, স্পঞ্জিয়া দেওয়া হয়, ভোরবেলা একরকম হয়, তার কফটা কেমন ওঠে, তার গোলাতে, এবং কি যখন নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক বন্ধ কিন্তু আপার রেসপিরেটরি প্রবলেম, কিন্তু অ্যাজমা হচ্ছে তার কিন্তু লাংস এর প্রবলেম, এবং সেই লাংস এর প্রবলেমটা কিন্তু সেটা বঙ্কিয়াল হতে পারে, এবং আবার অ্যাজমাটা আবার এমন হতে পারে যে কার্ডিয়াক অ্যাজমা, সেটা কিন্তু ডিটেকশন করতে হবে, টেস্ট করতে হবে। কারণ কার্ডিয়াক অ্যাজমা যদি আপনার হার্টের রক্ত সঞ্চালন কম ঘটে তা কিন্তু কার্ডিয়াক অ্যাজমা, তার জন্য আলাদা বলি। তাই লক্ষণ, মায়াজন এবং কারণ, এই তিনটের সমন্বয় ঘটিয়ে যদি আমরা অ্যাজমার চিকিৎসা করতে পারি, হোমিওপ্যাথি আপনাকে একটা ভালো দীর্ঘ মেয়াদি সুফল দিতে পারে, আর বাচ্চাদের ক্ষেত্রে একটা পুরোপুরি সলিউশন দিতে পারে। আমার 37 বছর চিকিৎসক জীবনে আমি এটা করতে পেরেছি, গর্বের সাথে বলতে পারি, এবং এই জন্যই আমি এই ভিডিওটা করছি যে অ্যাজমাকে কোনো ভয় পাওয়ার কারণ নেই, বাচ্চার অ্যাজমা হলে আপনাকে একটু রেস্ট্রিকশনে রাখতে হবে। আর একটা কন্ডিশন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা দেখেছি যে অনেক সময় যে ঠান্ডায় ভোগে মা বাবা কি করে, তাকে বারবার কিন্তু কাপড় জামা, গরম কাপড় জামা ভরিয়ে রাখে, তাহলে সবসময় ভরিয়ে রাখে, এবং তার কন্ডিশনটা কি হয়, তাই ঘামটা দিয়ে ঘামটা থেকে তাকে রিয়াকশন হয় এবং সেটাও রক্ষণ করতে হবে। তাই বাচ্চাকে ঘাম দিচ্ছে আমি মুছিয়ে দিই, কিন্তু তার মানে বেশি গরম জামা পরাবেন না। এই প্রিকশন গুলো যদি নেন, হোমিওপ্যাথি চিকিৎসা যদি করান, তাহলে অ্যাজমার হাত থেকে রক্ষা পাওয়া খুব একটা মানে সহজ হয়ে উঠবে, কঠিন হয়ে উঠবে না, এইটুকুই বলতে চাই। যাই হোক, আপনারা ভালো থাকুন, ভালো ভাবুন, আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব, এই লক্ষ্যে আমাদের ভিডিও, এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে তার জন্যই আমাদের রোগ প্রতিরোধ করাটাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা বিশ্বাস করি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে যে মানে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ করা শ্রেয়, তাই আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, এবং ভালো থাকার জন্য সংগ্রাম করুন, এই ভাবনাটা ভাবিয়ে নিজেকে